কি ব্যাপার ভাবি, তুমি শুধু তোমাদের একার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছ? বাসায় কেউ নাই নাকি? থাকবে না কেন, সবারই নিজেদের হাত পা আছে। পরে পরে না ঘুমায়া হাত পা গুলো একটু কাজে লাগাইলেই হয়। বড় বউ মনে হয় আজকে কম নাস্তা নিয়ে গেল, নাকি আগেই খায় থুইছে? মা, আপনার বড় বউ তো ডাইটে আছে। ও, পরোটা ডিম পোষ, ভালো ডায়েট। তুমি কি আমাদের জন্য নাস্তা বানাইতেছো বৌমা? মা, আপনার নাস্তা তো সকালে দিয়ে দেওয়া হয়েছে। আমি ছাড়া তো এই বাড়িতে আরো একজন আছে, তারে নাস্তা কে দিবে? নাকি সে না খায় থাকবে? মা, বাসায় যে আছে তাকে বলেন না নিজের নাস্তাটা নিজে বানায় নিতে, হাত পা গুলো একটু সচল করতে। আর যদি না পারে তাহলে তার নাস্তার জন্য আপনি কাউকে একটা নিয়ে আসেন না। ও, আমার মনে হইতেছে কি জানো, তোমাদের নাস্তাগুলো না সারা জীবনের জন্য তোমাদের বাপের বাড়ি থেকে নিয়ে আসলে ভালো হইতো, বুঝছো? বাড়িটা দুজন মিল্লা যা বানাইছো, আরেকজন নিয়ে আসি, তারপরে তিনজন মিল্লা আমারে স্যাং দোলা করে পুকুরে নিয়ে ফালাই দাও, ভালো হইতো না? আচ্ছা, নাস্তা বানাও বানাও, তোমার স্বাস্থ্যটা খারাপ হয়ে যেতেছে, তুমিও খাইয়া ওই বড়জনের মতো মোটা তাজা হও। হ্যাঁ, বাড়িতে আর কে আছে, খাইলো কি না খাইলো, কে মরলো কে বাঁচলো, তাতে তুমি কি আসে যায়, তাই না বৌমা? খাও খাও, নাস্তা খাও নাস্তা খাও। আম্মা, আর একটু চা দিবা? আম্মা, চা দাও না একটু। এত চিৎকার করার কিছু নাই, এই বাড়িতে আজকে থেকে যার যার পাতিল তার তার, যার যখন ক্ষুধা লাগবে সে তখন বাজার করবে, নিজে রান্না করে খাবে। তার মানে আবার শুরু হয়েছে? আবার কি, সব তো পুরান। আমার না ভাল লাগে না আম্মা, মানে যে যার খুশি মতো চলবে, তোমার কিছুই বলার নাই? কিছু বলার নাই, তোমার ক্ষুধা লাগছে যা পারলে বাজার করো, আর নাহলে শুয়ে থাকো। আরে এক কাপ চা। দত্তরে, না, সকালবেলা এক কাপ চা খাওয়ার জন্য হইলো আমার বিয়েটা করা দরকার। এক কাপ চা আর বিস্কুট ট্রাই কেক, কোয়ালিটি আর টেস্টে ভরসা একটাই, বিস্ক ক্লাব ট্রাই কেক, মুখে মুখে তাই। আপনি এখানে এইভাবে বসে আছেন কেন? বাসা কোথায় আপনার? কি কথা বলছি শুনতে পাচ্ছেন না? আপনি এত রাতে এখানে এভাবে বসে বৃষ্টিতে ভিজছেন কেন? এখানে বসবেন না, উঠেন উঠেন। কি বলে শুনতে পান না? আরে কি আশ্চর্য, মেন্টাল প্রবলেম নাকি? এরকম আমাদের বাড়ি গেটের সামনে এভাবে বসে থাকবে না, যান, কিছু হয়েছে? আরে কি আশ্চর্য, আপনি কি কথা বুঝছেন নাকি নাকি? যান যান বাসা যান। পানি পড়তেছে, ভালো বাজার করছস, এখন তো দেখতেছি নিজেকে বাজার নিজেকে করতে। এই দুইটারে ঘরে নিয়ে আইছি, যা তুই ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টা। যা, কি আনলো না আনলো? হ্যাঁ,
ডিম তো ছিলই ডিম আবার আনছস কেন আই আমার ওষুধ কই ওষুধ আনছ নাই আই কি জিগাই আমি হুনস না আমার ওষুধ কই ওষুধ আনি নাই না আলো ভুলেছি কি তুই কোন চিন্তা করতেছস খালি ছটফট ছটফট করতেছস কি হইছে তোর আম্মা ওই আমাদের বাড়ির গেটের সামনে একটা মেয়ে বসে আছে মেয়ে হ্যাঁ কোন মেয়ে কি জানি চিনি না নাম নাম জিজ্ঞেস করলাম কিছুই কয় না কেন বসে রইছে কেন কি হইছে বুঝতেছি না তো প্রথমে ভাবতেছিলাম মনের সুখে মনে বৃষ্টিতে ভিজতেছে এখন তো বৃষ্টিও নাই এখানে ভিজা কাক হয়ে বসে আছে চল তো দেখি কোন মেয়ে বসে রইছে কতক্ষণ ধরে বসে রইছে আমি যখন বাজার করে আসলাম তখন থেকে তো দেখতেছি বসে থাকো বসে আছে কেন কি জানি বুঝতেছি না এই মেয়ে এই এইখানে বসে কি করো আপনি কথা বলছেন না কেন কথা বোঝেন না এত রাতে বেলা এখানে কি করছেন বললাম যে আপনি চলে যান কি সুন্দর চেহারা দেখে তো মনে হইতেছে একটা ভদ্র ঘরের মেয়ে কেমন মায়া মায়া লাগতেছে না আম্মা হইছে তোর মা দাও দেখাতে হবে না বুঝছি আসো ও যা ইচ্ছা করুক কারোর উপকার করার দরকার নেই কোন না কোন বিপদের মধ্যে পড়বো এখন কি আর তোমাদের যুগ আছে এখন কেউ কাউকে বিশ্বাস করে না উপকার করতে যাবা পরে কোন না কোন বিপদের মধ্যে ফেলবে না ফেলবে কি ঠিক আছে এটা ঠিক কথাই কইছস আমার যুগে একটা বিশ্বাস ছিল একজনের বিপদে আরেকজন ঝাঁপায় পড়তাম আর এখনকার যুগে উপকারের বাগে খায় সেইটাই যাও খাও তো কি তা লাগছে পাপি ঠিক আছে বল আরে খিচুড়ি আচ্ছা খিচুড়ি রান্ধছ আম্মা তাহলে আমাকে একটা লেবু আর কাঁচামরিচ দাও না আম্মা আম্মা আমাকে একটা লেবু দাও আম্মা আম্মা আমি না করলাম তোমাকে তুমি চিনো না জানো না হুট করে একটা অচেনা মেয়েকে নিয়ে চলে আসলা যে কোনো রকম একটা অকারেন্স হয়ে যাবে কি আর অকারেন্স হবে আমার হারানোর কি বাস আম্মা তুমি বুঝতেছো না বিষয়টা খুব সহজ ভাবে নিচ্ছো এ এত আমি বুঝতে পারবো না তো আমি এমনি মেয়েটা শীতে কাঁপতেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে অবস্থা খারাপ এই তুমি আসো তো আমার একটা শাড়ি টাড়ি ফিন্দাই দিই আসো আসো আম্মা এই ভাইয়া মা আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই একটা অজানা আছে না মেয়ের এভাবে ঘর ঢুকানোটা ঠিক হয় না মা সে না জানা মেয়ে তো আনছি তাতে কি লাভ হইছে আমার মা আপনি কি আমাদেরকে মিন করে কিছু বললেন মা আপনার ঘরে কিন্তু একটা বিবাহযোগ্য ছেলে আছে দিনকাল তো ভালো না কখন কি হয়ে যায় বলা যায় মা আপনি তো বাইরের মানুষের জন্য আমাদেরকে এভাবে খোটা দিলেন খোটা দেওয়ার মতো কাজ করো কেন আর কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি তোমাদের থেকে কম বুঝি না আই মেয়ে এদিকে আসো এদিকে আসো বসো এই শর্ত ওদিকে যা যা বসো নাম কি তোমার তোমার বাসা কোথায় তোমার বাসা কি এখানে আশেপাশেই তোমাদের বাসা দেখো তোমার সমস্যার কথা যদি তুমি খুইলা না বলো তাইলে আমরা তোমারে সাহায্য করব কিভাবে মা তুমি কি কথা বলতে পারো না আরে পরের মতো মায়াটা কথা বলতে পারে না আরে মা আমার মনে হয় থানায় জানানো উচিত ও যেহেতু কথাবার্তা কিছু বলতে পারে না পুলিশকে ব্যাপারটা ইনফর্ম করা দরকার ভাইয়া ঠিক বলছো থানা একটা জিডি করে রাখা ভালো মা দেখছেন পুলিশের কথা শুনে ও কিরকম ভয় পেয়ে গেল নিশ্চয়ই কোনো মতলব নিয়ে আসছে ওর কোনো একটা উদ্দেশ্য আছে আমি শিওর এই মেয়ে বোবার অভিনয় করবো না
তোমার নাম বলো, কোথা থেকে আসছো তুমি? এই থামা, এক একজন মাতব্বরি শুরু করে দিছে। আরে বাপ রে বাপ, দেখতেছে মায়াটা ভয় কাঁপতেছে, তারপরও একটার পর একটা শুরু করছে কি? হ্যাঁ আমার ভাবের কিন্তু ভুল কিছু বলে আসলে এগুলোই হচ্ছে। এর বোকা সোকা সে যে বাসার মধ্যে ঢুকে তারপর ইনফরমেশন কালেক্ট করে ওর দলকে দিবে, দল বল নিয়ে এসে পর ডাকাতি করে চলে যাবে, এটা বিশ্বাস আছে? হুম, তোর বাপ দাদার জমিদারিটা রাইখা গেছে, সেটা ডাকাতি করে এই মেয়ে নিয়ে যাবে না? আরে নিলে নিবে, আমারটা নিবে, তোর কি তোর কি? আই যাও, তোমরা এদিকে যাও। শুরু করে দিছে এক একজন চান্স পাইলে। আরে বাবা রে বাবা, পুলিশ আইন আদালত সব আইনে জড়ো করতেছে। দাদু দাদু এগুলা বলতে হয় না, যাও যাও আমার কাছে যাও, আমার কাছে যাও। বাচ্চার মা শিখাইছে এগুলো, তুমি কিছু মনে করো না, সারাদিন তো কিছু খাও নাই, খাইছ? খিদা লাগছে না? খিদা লাগছে? আরে তুমি বসো, আমি খাবার দিতেছি। হ্যাঁ বসো। খাও, একটু জল নাও, গলা শুকায় আসছে। খাও, পানি খাও। আর কত ক্ষুধা লাগছিল না? সকাল আজকে দেখে একেবারে নাস্তা রেডি ডাইনিং টেবিলে, কেউ নাইলো? আরে ভাবি, আজকে এত তাড়াতাড়ি আপনার সব নাস্তা বানানো শেষ? ওরে বাবা, আজকে তো দেখি আপনি আমাদের সবার জন্য নাস্তা বানাইছেন। আমার কি আর খাওয়া দেওয়ার কাম নাই? সকালবেলা উঠে সবার লেগে নাস্তা বানাবো? আমি তো আরো ভাবছি তুমি বানাইছো। ঘুম থেকে উঠা আমার সাথে ফজরের নামাজ পড়লো, হ্যাঁ এরপরে যে উদা হয়ে গেল, কই উদা হইল? নাম তো জানি না, যে নাম ধরে ডাকু একটা জিন ভূতের মতো। কি মে? এই মে, এই মে, কি ব্যাপার? সাত সকালে দুইজন এত কিসের গুজুর গুজুর ফুচুর ফুচুর? কি ফন্দি ফিকির চলতেছে? ডায়েট চার্ট নিয়ে কি আলাপ আলোচনা চলতেছে নাকি? হ্যাঁ না আম্মা, একটু গল্প করতেছিলাম। আম্মা আপনি আমার সকালবেলা কষ্ট করে আমাদের জন্য নাস্তা বানাইতে গেছেন কেন? যাই হোক আম্মা, বানাইছেন যেহেতু সালান গরম গরম খাওয়া ফেলাই। আমার কি মাথায় সমস্যা হয়েছে যে সকাল সকাল তোমাদের জন্য গরম গরম নাস্তা বানাবো? এমনিতেই তোমরা যেই, তাহলে নাস্তা কি বানাইলো? সেটাই তো বুঝতে পারছি, নাস্তা কি বানাইছে? কে বানাইছে আম্মা? হুরপুরি আসমানতে নাইমা আসছে, যাই হুরপুরের যায় ধন্যবাদ দিয়ে আসি। আই আই সো কারবারটা, হ্যাঁ এইখানে রান্না করে কি কি করতেছ তুমি? তুমি কি এগুলি নাস্তা বানানো বুঝো? এটা কি হাতে দেখি, ফ্রিজ খুলে আবার দুধের প্যাকেটও বাইর করছে? এটা রাখো, আমার রুমে আসো। এই আমার ঘর ঘর, রুমে আসো, রুমে রুমে কথা আছে তোমার সাথে, কথা রাখো, এটা আসো। এই বাড়ির নিয়ম নীতি আলাদা, এই বাড়িতে পজিশন অপোজিশন দুই পার্টি আছে বুঝছো? বাইরে দিয়ে বাইরে দিয়ে মনে হইব সবাই মিল মহব্বত, কিন্তু ভিতরে ভিতরে সবাই আলাদা। শুনো, তুমি আমার আশ্রয় এই বাড়িতে আসো, আমার হুকুম ছাড়া তুমি এক কদমও পাও বাড়াইবে না বুঝছো, মনে থাকবো? কি একটা কাণ্ড, রান্নাঘরে ঢুকছে। এখন যাও ওই আদিলরে ডাইকা বলো যে আমি নাস্তা করতে বলছি, যাও। আদিল আদিল আদিলরে ডাইকা বলো আমি নাস্তা করতে বলছি, নাস্তা, যাও। এত
মায়া ভরা একটা মুখ, এটারে তো বকতেও খারাপ লাগে। আপনি ফট করে রুমের মধ্যে পারমিশন ছাড়া ঢুকে গেছেন কেন? এটা কোন ধরনের অভদ্রতা? আম্মা আম্মা আমা আমা এইসব কি কি একটা অভদ্র একটা মেয়েকে তুমি কালকে রাতে বাসে ঢুকেছ? ও আমি মানে ঘুম থেকে তাকিয়ে দেখি সেখানে দাঁড়িয়ে আছে, কি কারণে? কি হইলো তাতে? তোর মাথায় কি পানি ঢেলে দিচ্ছে? না তা করবে কেন? তো আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবে কেন? ম্যানারলেস একটা মেয়ে। আরে আমি তো পাঠাইছি চা দিয়া, তুই চাটা খা, নাস্তা করতে খামাখা খামাখা চিৎকার চেঁচামেচি শুরু করছে। আসো তো আসো, মানুষ দেখলে এটার অ্যালার্জি শুরু হয়েছে। আসো আসো। এত সকালে নাস্তা রেডি? কিছুই বুঝলাম না আমি। গত রাত্রে একটা মেয়েকে বাসায় নিয়ে চলে আসছো, সে না বলে রান্নাঘরে ঢুকে যাচ্ছে, আমার বেডরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। এই মেয়েকে কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। কোনটা তোমার কাছে সুবিধার লাগে শুনি। ওই মেয়েটার বানানো নাস্তা গিলতাছো, আবার তার নামেই বদনাম করতেছো। যাক, মানুষ মানুষের জায়গায় খাবার খাওয়ারের জায়গায়, মানুষের সাথে খাবারের সম্পর্ক কি? নাস্তা করে আমি একটু থানায় যাবো, মেয়েটার ব্যাপারে একটু মিসিং রিপোর্ট করতে হবে। আচ্ছা যাইস, আর মার্কেটেও যাইস। মার্কেটে কেন? কাল রাতেই তো বাজার করে নিয়ে আসলাম। আরে ওই বাজার না, কাপড় চোপড়ের মার্কেটে যাইস। মেয়েটার জন্য কিছু শাড়ি কামিজ কিনে নিয়ে আসবি। এত সুন্দর একটা মেয়ে সারাদিন আমার কাপড় চোপড় পইরা ঘুরা বেড়া, কেমন লাগে দেখতে? তুমি মানে এক রাতের মধ্যে মেয়েটা তোমরা বশ করে ফেললো? তো হেপি ডেঞ্জারাস মেয়ে, সে কই? সাথে সাথে আম্মা পারেগুলোর সাথে বেশ ভালোই খাতির হয়ে গেছে দেখছি। তা কেমন লাগছে এই বাড়িতে? ভালো লাগছে? এনিওয়েজ, সকালে চিৎকার করার জন্য সরি, বাট নট সরি, কারণ বুঝতেই পারছেন যে দিনকাল ভালো না। আজকালকার দিনে কেউ কাউকে বিশ্বাস করে না, আমারও একই অবস্থা। আই ডোন্ট ট্রাস্ট ইউ। ই মানে যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আপনি কি একেবারেই কথা বলতে পারেন না? একদমই না। লেখাপড়া জানেন নাকি মূর্খ? কি পড়ালেখা জানেন? গুড, তাহলে এক কাজ করি চলেন। ধরেন ধরেন, দেখি বসেন তো আমার সাথে। আপনি যেহেতু কথা বলতে পারেন না কিন্তু লেখাপড়া জানেন, তো আমি আপনাকে প্রশ্ন করব, আপনি লিখে উত্তর দিবেন, পারবেন না? এটা তো নিশ্চয়ই পারবেন। ভেরি গুড, তাহলে আমি একে একে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন লিখে। কি নাম আপনার?
নূপুর। বাহ, খুব সুন্দর নাম। কিসে পড়েন? অনার্স সেকেন্ড ইয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বাসা কোথায় আপনার? কারো কন্ট্যাক্ট নাম্বার কিছু আছে? কি হলো? আরে এই যে নূপুর, এক কাপ চা আর বিস্কুট ট্রাই কেক, কোয়ালিটি আর টেস্টে ভরসা একটাই, বিস্ট ক্লাব ট্রাই কেক, মুখে মুখে তাই। কি ব্যাপার ভাবি, এত অস্থির কেন? আমি যা বলছি তাই হইছে। হইছেটা কি? আমি বলছি না, এটা ছোটটার কাজ। কি করছে ও? আরে ওই যে ওই মেয়েটা আছে না, ওই মেয়েটা আদিলের গার্লফ্রেন্ড, আমি নিশ্চিত। ওই সালা কি কইরা ওর এই বাসায় না ঢুকাইছে মারে পটানোর জন্য। আসতে বলো মা ঘরে। মারে পটানোর জন্য ওই সালা কি করে এই বাসায় না ঢুকাইছে? আরে কি বলতেছেন আপনি, ওই কাজ কেন করবে? ওকে কি আমরা কোনোদিন কোনো কিছু করতে বাধা দিছি? ও চাইলেই তো বিয়ে করতে পারে। সেটা যদি তুমি বুঝতা তাহলে তো তুমি তুমি আর থাকতা না। এগুলো করছে চালাকি কইরা, যাতে মার সামনে তোমারে আর আমারে খারাপ প্রমাণ করা যায়, আর ওই মেয়েরে ভালো প্রমাণ কইরা ওরা দুজনে মিলা কর্তৃত্ব করব, বুঝছো? সুন্দর হয়েছে তো? তাই, কিন্তু খালি শাড়ি আনছোস? তোরে না বইলা দিলাম কামিজ পায়জামা ওড়না এগুলি আনতে। এত কিছু পারবো না আম্মা, আমি এত কিছু বুঝি? ওই দুইটারে তো কয়াই যাব না, ওই দুইটারে কইলে তো আমার খাইয়ে ফেলবো। যাক, সে কই আসে মনে হয়, এই যে টুকটাক কাজ তো করতেই থাকে, এত যে বলি কোনো কাজে হাত দিতে না তারপরেও কাজ করে। এই ঘর ঝাড়ু দেয়, আমার কাপড় ভাঁজ করে দেয়, দুলাবালি জায়গা দেয়, কত কিছু যে করে, চা বানায় আয়না দেয়। মেয়েটা কিন্তু না লক্ষ্মী আছে রে, আমার ঘরের দুইটা যদি এই মেয়েটার মতো লক্ষ্মী হইতো তাহলে তো আমার রাজ কপাল হইতো রে বাপ, আমি জমিদারে বেটি সাইজা খালি শুয়ে থাকতাম। খুব মানাইব। এই কি জানি নাম? নূপুর। এই যে দেখো আমার ছেলে রে দিয়ে আমি শাড়ি কিনাইছি তোমার জন্য, দেখছো আমার ছেলের পছন্দ বহুত ভালো। আমি তো নিজেও জানতাম না আমার ছেলের পছন্দ যে এত ভালো। ঠিক আছে, আমি গেলাম। কোনটা পিনবা, এইটা পিনবা নাকি এইটা পিনবা? হ্যাঁ, দাঁড়া, ওটা তো পুরো সোল্ড আউট, প্রফিট মার্জিন খুবই ভালো ছিল। হ্যাঁ, না আমি আরও স্টক করবো, আমি ঠিক করলাম। হ্যাঁ, না ওটা ম্যাটেরিয়ালটা ইজ রিয়েলি গুড। তো বিয়েতে নূপুর, আচ্ছা আমি জাস্ট দুটো মিনিট পর ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে বাই। দেখ, বাহ, তোমাকে তো খুব সুন্দর মানিয়েছে শাড়িটা। কিন্তু কি যেন একটা মিসিং। কি মিসিং বলতো? যা আয়নার সামনে যাও, গিয়ে খুঁজে বের করো। যাও, চ
চোখে চোখে ভাসে কথা মুখে তবু ফোটে না মন জুড়ে দ্বিধা সাহস জোটে না You are really smart. ধরে ফেলছো এখন একদম পারফেক্ট গুড চোখে চোখে ভাসে কথা মুখে তবু ফোটে না মন জুড়ে দ্বিধা সাহস জোটে না বলি বলি তো মায়ার বলা হয় না তোমায় ভালোবেসেছি বলা তো যায় না হৃদয় দিয়ে ডেকেছি শোনা তো যায় না আম্মা আম্মা কোথায় তোমার তো জিজ্ঞেস করে লাভ নেই তুমি তো কথা বলো না চা খেতে যাচ্ছিলাম মাঝে মাঝে ইচ্ছে জাগে করে ফেলি চলার পথে হঠাৎ করে ছুঁয়ে ফেলি অঙ্গ মাঝে মাঝে ইচ্ছে জাগে করে ফেলি চলার পথে হঠাৎ করে ছুঁয়ে ফেলি অঙ্গ বলি বলা তো যায় না হৃদয় দিয়ে ডেকেছি শোনা তো যায় না কথার ভাজে সুযোগ খুঁজে এই বোকা মন বলি তবে যা হয় হবে দেখা যাবে তখন কথার ভাজে সুযোগ খুঁজে এই বোকা মন বলি তবে যা হয় হবে দেখা যাবে তখন বলি বলি তো মায়ার বলা হয় না তোমায় ভালোবেসেছি বলা তো যায় না হৃদয় দিয়ে ডেকেছি শোনা তো যায় না
করছে নূপুর? কে আপনি? যে ছেলেটা দৌড় দিল আমি ওর ভাই। আমাকে আমাকে বাঁচান প্লিজ, প্লিজ আমাকে বাঁচান, আমি আপনার পায়ে ধরে, আপনি বাঁচান আমাকে। দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি। তাহলে এতদিন মরনি কেন? এতদিন বললে তো আমার ঠিকানা জেনে আমাকে আপনারা বাসায় দিয়ে আসতেন। আমি আপনাকে পরে সবকিছু বলবো, এখন এসে বলার সময় না। আমার ভাই এসেছে, আমাকে নিয়ে যাবে, জোর করে ধরে আমাকে নিয়ে যাবে, আমি যেতে চাই না প্লিজ, আপনি আমাকে বাঁচান প্লিজ। ঠিক আছে শান্ত হও, আমি আমি দেখছি। আম্মা আম্মা, আমার চিৎকার করছ কেন? কি হইছে? আমি একটু দেখছ তো কি আম্মা, এই যে নূপুর। আম্মা আম্মা, এই মেয়ের সমস্যা আছে, আমি আপনার আগেই বলছি আম্মা। কি? এই মেয়ে নাকি বিয়ের আসর থেকে পালায় আসছে। আর আম্মা, এই মেয়ে কথা বলতে পারে, আমাদের সাথে অভিনয় করছে এতদিন। ওর ভাই আসছে ড্রয়িং রুমে, চলেন নিজের কানে সব শুনবেন, চলেন। মা আমি আমি যেতে চাই না, মা আমাকে বাঁচান প্লিজ, মা আমি যেতে চাই না। তুমি আমার কাছে মিথ্যা বলছো কেন? মা আমি আপনাকে পরে সবকিছু বলবো, এখন আপনি আমাকে বাঁচান প্লিজ, আম্মা আপনি আমাকে বাঁচান, আমি যেতে চাই না আম্মা, আমি যেতে চাই না প্লিজ, আপনি আমাকে বাঁচান। আচ্ছা আচ্ছা আচ্ছা, উঠো 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 উঠো, আমি দেখতেছি, উঠো 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 উঠো। এক কাপ চা আর বিস্কুট ট্রাই কেক, কোয়ালিটি আর টেস্টে ভরসা একটাই, বিস্কুট ট্রাই কেক, মুখে মুখে তাই। এখন বলেন, আপনারা যা কিছু করছেন সেটা কি ঠিক করছেন? বেঠিকের কিছুই করি নাই। আপনার বোনরে নিয়ে যেতে আসছেন, নিয়ে যাইবেন, তারে আমরা জোর করে ধইরাও আনি নাই, আটকেও রাখি নাই। আমরা একজন বিপদগ্রস্ত মেয়েরে আশ্রয় দিছিলাম, এই তো। বুঝতে পারছি। আমি তো ভাবছিলাম আপনাকে এগেনস্টে মামলা করুন। যাই হোক, আমার আর কোনো কমপ্লেন নাই, আমি এখন যাবো। চল। যাবো না আমি, তুমি যাও, আমি যাবো না। এই তোর তো বহুত সাহস বাড়ছে, আমার কিন্তু মাথা গরম করিস না। তোর তো সবার সামনে আমি থাপ্পড় তোপড় দিতে চাই না, ভালো ভালো চল। পারো তো একটা কাজই, কথায় কথায় গায়ে হাত তোলা, ছোটবেলা থেকে তো এই কাজই করে আসছো। যাবার পর বড় ভাই হিসেবে যে ভালোবাসা তোমার উচিত ছিল, কখনো তো সেটা করো নাই। একটা মিনিটের জন্য আমার সাথে ভালোভাবে কথা বলো না তুমি। তার মতো জুয়া খেলে না, তার কোনো নিশ্চয়তা নেই মা। আমি এমন একটা ভাইয়ের কাছে যেতে চাই না, আমি আমি যাবো না মা, আমি আমি যাবো না প্লিজ, আমি যাবো না। তোমার এই পরিবারে রাখার অধিকার আমাদের নাই, সে তোমার ভাই, মন্দ হোক ভালো হোক সে তোমার গার্ডিয়ান। ঠিক, চল। ছোটবেলায় মাকে হারিয়েছি, আপনাকে দেখার পর মনে হয়েছে যে আমি আমার মাকে আবার ফিরে পেয়েছি। যে কটা দিনে বাড়িতে ছিলাম মনে হয়েছে আমি আমার পরিবারের সাথে আছি। আমি জানি এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে, কিন্তু আমি এই লোকটার সাথে যেতে পারবো না, আমি যাবো না এই লোকটার সাথে। তুই আমার সাথে যাবি না তো কই যাবি, কই যাবি তুই? আমার যেদিক দুজন যাই সেদিক যাবো, আমাকে যদি তুমি আটকাতে আসো আমি গাড়ির নিচে ঝাঁপ দিব। তুই তোকে মরে যাওয়ার থেকে একেবারে মরে যাওয়া ভালো। বাবা এই কয়দিনে তোর ভালো পাকনা গজাইছে রে, হ্যাঁ তোমার তো জবান ভালোই খুলছে। ঠিক আছে, তোমার পাকনা কেমনে কাটতে হয় সেটা আমি খুব ভালোই জানি। চলো যাও না, আমি যাও না। যাবি না মানে? খবরদার, এটা ভদ্রলোকের বাসা, এখান থেকে কারো নিতে হলে পত্র ভাবে নিতে হবে, জোর করে না। আর যদি কেউ চোর করে হাত ভাঙা আইকবে, তোমার বয়স কত? 21। আল্লাহ বাঁচাচ্ছে, কুড়া কুড়া ফিল্মের এন্ড ক্লাইম্যাক্সের মতো হিরোগিরি ফলাইতে এন্ট্রি নিস না। এই মেয়ে আমার বোন রে, আমি জোর করে নিয়ে যাবো না ভালোবেসে নিয়ে যাবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। না এটা আপনার পার্সোনাল ব্যাপার না, হইতে পারে সে আপনার বোন,
কিন্তু আমাদের চোখে সে একটা বিপদগ্রস্ত মেয়ে যারে আমরা আশ্রয় দিয়েছিলাম, আবার কি তার বিপদের মুখে ঢেলা দিব? লজ্জা করে না জুয়ার টেবিলে নিজের পণ্য বিক্রি করে দিতে? লজ্জা করে না? আর একটা কোনো কথা না, সোজা ভাই চান জান আমি কই যাবো না। আর একটা কথা কইলে সোজা থানা পাঠাতে। আদিল, এইখানে কোনো গন্ডগোল হবে না, নূপুর এই পরিবারেই থাকবে, তার প্রাপ্য সম্মান দিয়ে এই পরিবারে রাখা হবে। আর এই যে আপনি, আপনি এখন যান, ভবিষ্যতে আসতে হইলে সম্মানের সাথে আসবেন, সম্মানের সাথে যাবেন, যান। আদিল, আমি কি বলছি সেটা শুনছো? নূপুর এই পরিবারে তার প্রাপ্য সম্মান নিয়ে থাকবে, তুমি রাজি কিনা বলো? জি, আমার তারে পছন্দ, তুমি রাজি কিনা বলো? মানে আম্মা, মা আপনার ছোট ছেলে তো নূপুরকে অনেক আগে থেকেই মনে মনে পছন্দ করে। হ্যাঁ মা, আমাদের চোখ কিন্তু ফাঁকি দিতে পারে নাই। ও বাবা, তোমাদের চোখ ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? তোমাদের চোখ হলো শকুনের চোখ। চোখে চোখে ভাসে কথা, মুখে তবু ফোটে না, মন জুড়ে দ্বিধা সাহস জোটে না। বলি বলি তো মায়ার বলা হয় না, তোমায় ভালোবেসেছি বলা তো যায় না, হৃদয় দিয়ে ডেকেছি শোনা তো যায় না।